তরিকুল ইসলাম, আপনি লিখেছেন, আসুন্না ফাউন্ডেশনের আয় ব্যয়ের হিসাব কি অডিট করা হয়, করলে কাদের মাধ্যমে করা হয়? ফাউন্ডেশনের আয় ব্যয়ের নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ ভাই তরিকুল ইসলাম। আসুন্না ফাউন্ডেশনের আয় ব্যয়ের হিসাব অডিট করা হয় আলহামদুলিল্লাহ। আমরা গেল বছর অডিট করিয়েছি দেশের প্রথম সারের একটি অডিট ফার্ম জোহা জামান নামে এই প্রতিষ্ঠান থেকে। এই অডিট ফার্ম থেকে আলহামদুলিল্লাহ অডিট ফার্ম থেকে অডিট করানোর পর সেই অডিটটা আমাদের কাছে থাকে এবং আমরা ইতিমধ্যে ফেসবুকেও ঘোষণা করেছি যে আমাদের নীতিমালা অনুযায়ী ফাউন্ডেশনের যে কোনো ডোনার কিংবা লাইফ মেম্বার যারা আছেন তারা যদি টান তাহলে তাদেরকে আমরা মেইলে আমাদের সফট কপি পাঠিয়ে থাকি অডিট রিপোর্টের, আর সেই সাথে অডিট রিপোর্টের আপনার সফট কপি আমাদের অফিসে থাকে, হার্ড কপি অফিসে থাকে। যে কোনো মানুষ যদি দেখতে চান তাহলে সেক্ষেত্রে তিনি কষ্ট করে অফিসে আসতে হবে, কারণ আমরা প্রত্যেকটা মানুষকে মেইল করতে পারি না। আমাদের কাছে অনেক মানুষ অগণিত মেইল, কিছুদিন আগে শুধু অডিট রিপোর্ট চেয়ে একটা নির্দিষ্ট মেইল কপি করে শত শত মানুষ পাঠিয়েছেন, হুবহু একই মেইল, একই লেখা, এমনকি বানানের ভুল যেখানে ছিল সেখানে সেভাবেই, এক জায়গায় ইনসার্ট ইমেল অ্যাড্রেস লেখা আছে সেটা সেভাবেই, এভাবে রেখে শত শত মানুষ একসাথে পাঠিয়েছেন, একটা সংঘবদ্ধ হয়তো একটা গ্রুপ। তো এইভাবে আমরা প্রত্যেকটা মানুষকে তো আলাদা আলাদা করে পাঠানো সম্ভব হয় না, এই জন্য যারা জানতে চান দেখতে চান তাদের জন্য আসুনা ফাউন্ডেশনের অফিস টাইমে প্রতিদিনের জন্য খোলা আছে আলহামদুলিল্লাহ, যে কেউ এসে সেটা দেখতে পারেন। সেই সাথে আসুনা ফাউন্ডেশনের আয়ের 99.5%, আমরা সংখ্যাটা আবার বলছি, 99.5% টাকা আলহামদুলিল্লাহ ব্যাংকিং চ্যানেলে সরাসরি প্রবেশ করে, অর্থাৎ কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়া। টাকা ঢোকা এবং বের হওয়া এই দুইটা জিনিস তো গুরুত্বপূর্ণ, ঢোকার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি টাকা ঢুকে থাকে সরাসরি আমাদের অ্যাকাউন্টে, এবং 0.5% অর্থাৎ 100 ভাগের মধ্যে 99.5%-এর পরের যেটুকু থাকে সেটুকু শুধুমাত্র ক্যাশ অফিসে আসে, জমা হয়। তার মানে আলহামদুলিল্লাহ এখানে কোনো প্রকার হাতের ছোঁয়া, হাতের স্পর্শ ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে ঢোকার কারণে এখানে চাইলেও কেউ নয়ছয় করা বা এটাকে তসরুফ করা বা এটাকে রিসিডিক করার কোনো সুযোগ সম্ভাবনা মোটেই নেই। আমাদের ডোনেশনগুলো বিভিন্ন অ্যাপের মাধ্যমে, বিকাশ অ্যাপের মাধ্যমে, নগদ অ্যাপের মাধ্যমে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট করার মাধ্যমে, ব্যাঙ্ক ট্রান্সফার করার মাধ্যমে, আমাদের ওয়েবসাইট থেকে ডোনেশনগুলো সাধারণত এসে থাকে। এবং যেমনটি বললাম যে 0.5% শুধুমাত্র আমাদের ক্যাশ টাকা আসে। তো আলহামদুলিল্লাহ এটা হলো ঢোকার ব্যাপারটা, যে একেবারে নিরাপদে সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করে। এরপর আসুন বের হওয়ার ব্যাপারটা, কীভাবে খরচ হয়। খরচ হওয়ার ব্যাপারে আমরা আপনাদেরকে ইতিপূর্বে বিভিন্ন সময় জানিয়েছি যে আসন্ন ফাউন্ডেশনের প্রতিটা প্রজেক্টের খরচের টাকা আলহামদুলিল্লাহ আমরা বাজারের সর্বনিম্ন রেটে সর্বোচ্চ ভালো জিনিসটা আমরা কেনার চেষ্টা করি এবং কিনে সেটা আমরা কিন্তু ওপেনলি ঘোষণা করি। আপনারা বন্যার সময় দেখেছেন যে আমাদের কোন পণ্য কোন ব্র্যান্ডের কয় টাকায় কিনেছি আমরা ডিটেল আপনাদেরকে দিয়েছি, এবং এই সবগুলোর বিল, ভাউচার, কাগজপত্র সব অফিসে সংরক্ষণ করা আছে। কেউ এসে যদি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আমরা তাকে দেখাই। আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য আনন্দের যে আমাদের এত কষ্ট করে সংরক্ষণ করা জিনিসগুলো আমরা কাউকে দেখাতে পারছি। সেই সাথে আমাদের গেল বছর স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় আমরা প্রায় 9 শতাধিক পরিবারকে স্বাবলম্বী করেছি আলহামদুলিল্লাহ জাকাতের অর্থে। এই 9 শতাধিক পরিবারকে, কাউকে আমরা গরু কিনে দিয়েছি, কারোর গরুর বাছুর কিনে দিয়েছি, কাউকে ছাগল কিনে দিয়েছি, কাউকে মুদি মালামাল কিনে দেওয়া হয়েছে, কাউকে রিক্সা, কাউকে ভ্যান, কাউকে অন্যান্য বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়া হয়েছে। যাকে যা কিনে দেওয়া হয়েছে তা কত দামে কেনা হয়েছে তার কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আমাদের ফেসবুকে আপনি এখনও পাবেন। অর্থাৎ আমরা একটা জেলায় ধরুন 40 জন মানুষকে স্বাবলম্বী করেছি, 40 জন মানুষের 40টা ছবি কিন্তু আমরা আপলোড করি একযোগে। উদ্দেশ্য হলো যে প্রতিটা টাকার হিসেব যেন সোশ্যাল মিডিয়াতে চলে যায় এবং প্রত্যেকটা টাকার হিসেব যেন প্রতিটা মানুষ জানতে পারে। আলহামদুলিল্লাহ এভাবে আমরা প্রায় 9 শতাধিক মানুষের প্রত্যেকের কোন গ্রামে কোন জেলায় বিতরণ হচ্ছে, কী আইটেমটা দেওয়া হচ্ছে, সেই আইটেমটার দাম কত, মাছ ধরার জাল দেওয়া হয়েছে এটা কত দামের সেটা কিন্তু আমরা লিখে দিয়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা গেল বছরের জাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রজেক্টের অধীনে যে 950 পরিবারকে স্বাবলম্বী করেছি তাদের পুরো 950 মানুষের পুরো ডিটেল আমরা গেজেটের মতো করে আমরা প্রকাশ করেছি, অর্থাৎ প্রিন্ট করেছি। এটা আমাদের অফিসে আছে, যে কেউ চাইলে অফিসে গিয়ে এই কপি সংগ্রহ করতে পারেন। এবং আমাদের সদস্য যারা তাদের প্রত্যেককে আমরা ইতিমধ্যে আমরা ডাকযোগে তাদের প্রত্যেকের বাসায় বাসায় পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি এই 9 শতাধিক অর্থাৎ প্রায় 1000 মানুষের প্রত্যেকটা মানুষকে
কোন জেলার কোন ব্যক্তিকে কি দেওয়া হয়েছে, সেটা কয়শো কত টাকা দিয়ে কেনা হয়েছে সেটা দেওয়া আছে। আপনি যদি ওই ব্যক্তির ডিটেল জানতে চান তাহলে আমাদের অফিস থেকে আপনি ফাইল খুলে সেটা আপনি মেলাতে পারবেন এবং ফিল্ডে গিয়ে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ এইভাবে প্রতিটা প্রজেক্ট আমরা পরিচালনা করে থাকি। অর্থাৎ সর্বশেষ যে রিক্সা বিতরণ কার্যক্রম যেটা এখন চলমান আছে, 2,000 রিক্সা বিতরণের যে কার্যক্রম, সেখানে প্রায় 800 রিক্সা ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে। এই রিক্সাগুলো আপনারা নিশ্চয়ই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখতে পান। আমরা অনুরোধ করব আপনারা এই রিক্সাগুলো একটু ধরে দেখবেন এবং পরখ করে দেখবেন, সম্ভব হলে ভালো একাধিক রিক্সার গ্যারেজে নিয়েও আপনি চেক করতে পারেন যে এরকম স্টিল বডির রিক্সা, যে রিক্সার গুণগত মান আপনি নিজে দেখতে পাবেন এবং যারা রিক্সা মিস্ত্রি আছে সে সমস্ত রিক্সা মিস্ত্রিকে আপনারা দেখালো, তারা আপনাকে দেখাই দিতে পারবে যে 7XL-এর প্রতিটা রিক্সা এবং স্টিল বডির এই রিক্সাগুলো এই মানের রিক্সা বানাতে কত টাকার প্রয়োজন হবে। আমরা 25,000 টাকায় এই রিক্সাগুলো এক একটা আলহামদুলিল্লাহ আমরা তৈরি করেছি এবং বিভিন্ন জায়গায় ঘুরে 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 বিভিন্নভাবে ঘোষণা দিয়ে সার্কুলার দিয়ে এরপরে আমরা সর্বনিম্ন রেটে আমরা পেয়েছি যে 7XL-এর এই স্টিল বডি রিক্সা আমরা মাত্র 25,000 টাকা পেয়েছি। আমি কাঠের বডি রিক্সা আমি অনেক কমে পাবো, আরও অনেক মানে নর্মাল কোয়ালিটির রিক্সা আমরা অনেক কমে পাবো। দেখো এভাবে আপনি দেখুন, দেখার পরে এই রিক্সায় চেয়ে কমে পাওয়া সম্ভব কিনা আপনি আমাদেরকে জানাবেন। এবং প্রতিটা জিনিসকে আমরা এভাবে আলহামদুলিল্লাহ ঘোষণা করে থাকি যে কোনটা কত দিয়ে আমরা কিনেছি, কোত্থেকে কিনেছি। এবং আমাদের ফুড আইটেমগুলো বেশিরভাগই সেনা কল্যাণ থেকে আমরা যে আপনার পানিগুলো আমরা সেনা পানি দিয়ে থাকি এবং জাতীয় জিনিসগুলো কিনি, যাতে করে আপনার সেটা প্রথমত সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো জিনিসটা পাই, দ্বিতীয়ত কোয়ালিটির পরে কোনো প্রশ্ন তোলার সুযোগ যেন না থাকে, তৃতীয়ত এগুলোর সবগুলোর দাম আমরা বেশিরভাগই আইটেম যেগুলো কিনি সেগুলো ব্র্যান্ডেড যতক্ষণ সম্ভব আমরা ব্র্যান্ডেড জিনিসগুলো কিনি, যেগুলোর দাম একেবারে ওপেন সিক্রেট আমাদের সবার কাছে থাকে। আমরা যে তেল কিনেছি গত আপনার বন্যার সময়, এই তেল আমরা বিভিন্নভাবে নেগোসিয়েশন করে বিভিন্নভাবে ভায়া ধরে ধরে মেঘনা গ্রুপ থেকে সর্বনিম্ন যে রেট আমরা তেল কিনেছি, এখনও আমাদের সেই তেল কত করে কিনেছি আমাদের ফেসবুকে আপনি খুঁজলে ঘাটলে পেয়ে যাবেন। এর চেয়ে কমে এটা পাওয়া যাওয়া সম্ভব কিনা, শুধু তেল না এভাবে প্রত্যেকটা আইটেম আপনি মিলিয়ে দেখার সুযোগ কিন্তু আছে। তো আলহামদুলিল্লাহ আসনা ফাউন্ডেশন আয়ের ক্ষেত্রে টাকাগুলো সরাসরি ব্যাংকিং চ্যানেল হয়ে ঢোকে, যার কারণে কোনো হাতে স্পর্শ থাকে না। আবার বের হওয়ার সময় প্রত্যেকটা ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ ডিটেল আমাদের কাছে থাকে। আমাদের কাছ থেকে কোনো বেনিফিশিয়ারি কোনো বেনিফিট গ্রহণ করেছেন, ধরুন স্বাবলম্বীকরণ প্রজেক্টের মাধ্যমে কিংবা আমরা ঘর করে দিয়েছি বন্যায়, তার পুরো ফাইল কিন্তু আমাদের কাছে সফট কপি হার্ড কপি দু রকমই আছে। এবং অনেক সময় অনেক গরিব মানুষ দেখা যায় পাওয়ার পরও দেখা যায় যে অস্বীকার করতে চায়, অন্য কারোর কাছে পাবে সে আশায় অথবা ভুলে যায়। আমরা সেজন্য দুজন করে সাক্ষী, দুজন করে গ্রান্টার রেখেছি, স্থানীয় ইমাম সাহেব, স্থানীয় জনপ্রতিনিধি বা অন্য আরেকজন মানুষ সহ দুজন মানুষকে আমরা সাক্ষী রেখেছি, রেখে তারপর প্রত্যেকটা কাজ করেছি। আলহামদুলিল্লাহ এ হলো আমাদের ব্যয়ের নীতিমালা, আমাদের আয় ব্যয়ের তদারকি করার জন্য দেশের শীর্ষস্থানীয় হিসাব বিজ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে যারা জড়িত আছেন এরকম মানুষদের দিয়ে একটা উপদেষ্টা পরিষদ আমাদের আছে, যারা পুরো জিনিসটাকে মনিটর করেন। আলহামদুলিল্লাহ সেরিয়া বিষয়গুলো আমরা নিজেরা দেখার পাশাপাশি আইএফএ কনসালটেন্সি থেকে আমরা কনসালটেন্সি নিয়ে থাকি, যে আমাদের বিষয়গুলো আমাদের সেরিয়া নলেজ দিয়ে আমরা সেটাকে সঠিকভাবে ব্যয় করছি, জাকাতের অর্থ ঠিক মতো ব্যয় হচ্ছে কিনা, তারপরে আবার তারা আমাদেরকে কনসালটেন্সি দিচ্ছেন দিয়ে থাকেন। তো এভাবে আমরা প্রত্যেকটা বিষয় আয় ব্যয় করে থাকি আলহামদুলিল্লাহ। আপনাদের যে কোনো ব্যক্তিকে ফাউন্ডেশনে এসে আপনাদের যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে আমরা সেজন্য সবসময় ওয়েলকাম করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণের পথে, দিনের পথে এবং ভালো কাজের পথে অগ্রসর রাখুন এবং সকল উপকার ভোগীদের যে তথ্যপত্র আমাদের কাছে আছে সেগুলো আপনারা যে কেউ যে কোনো সময় চাইলে আপনারা দেখতে পান, সেই সুযোগ কিন্তু আপনাদের সকলের জন্য কিন্তু উন্মুক্ত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণের পথে আরও বিষয় তৌফিক দান করুন।